হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো দেখতে পাচ্ছেন গতকালকে কিছু পিঠা বানিয়েছিলাম, তা আমি কখনো বানাইনি, মাত্র আগে একদিন বানিয়েছিলাম পোয়া পিঠা। তো গতকালকে দুই পদে মাংস রান্না করে পরে চিন্তা করে দেখলাম কিছু পিঠা তো বানাতে হয়, যেহেতু ক্রিসমাস বা বড়দিন, তো কিছু পিঠা না বানালে কেমন হয়। তো এই প্রথম আমি মানে প্রথম না দ্বিতীয় দিন আমি পোয়া পিঠা বানালাম। তো প্রথম দিন পোয়া পিঠা বানিয়েছিলাম, তখন বেশি ভালো হয়নি, তবে কালকে গতকালকে বানিয়েছি, খুব সুন্দর হয়েছে, একদম টোপা টোপা হয়েছে, ফুলা ফুলা, আর কেকটাও খুবই সুন্দর হয়েছে, যা বলার মতো না, মানে আমি নিজে অবাক যে এত সুন্দর কীভাবে হলো। যাই হোক, আর এখন রান্না করছি, মাস উপলক্ষে খাসির মাংসের রেজালা রান্না করছি, খাসির রেজালা। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন আমি মাংসগুলো অ্যাড করে দিয়েছি। তো অনেকক্ষণ কষানোর পর একটু গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম, তারপর ভালোভাবে আর একটু কষিয়ে নেব। তারপর এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, বেরেস্তা, বাদাম এবং টক দই অ্যাড করে দিচ্ছি, একসাথে ব্লেন্ড করব। এটা রেজালার মেন মশলা, মানে এটা না দিলে রেজালা মজাই লাগবে না। আর এখানে এক কাপ দুধ অ্যাড করে দিয়েছি রেজালার মধ্যে। এখন দুধটা দেওয়ার পরে আরও ভালোভাবে কষিয়ে নিলাম, এখন দেখতে পাচ্ছেন কী সুন্দর ঘন হয়ে আসছে। আর এখন দিয়ে দিচ্ছি ওই বাদাম, টক দই, পেঁয়াজ, বেরেস্তার যে মশলাটা ব্লেন্ড করেছিলাম ওইটা, তো দেখতে পাচ্ছেন ঢেলে দিলাম। এখন কিন্তু মাংসের মানে যে এটা গ্রেভিটা, এটা খুব ঘন হবে এটা দেওয়াতে এবং টেস্ট আসবে। তো অনেকক্ষণ কষানোর পর তারপর আমি অল্প তাপে বসিয়ে দিয়েছি, যাতে আস্তে আস্তে সুন্দর একটা কালার আসে এবং ওপরে তেলটা বেশি উঠছে, দেখতে পাচ্ছেন। তারপর আমি কিছু ঘি অ্যাড করে দিয়েছি আর কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। তো এটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি বা ভিডিও করে নিয়ে ভুলে গেছি, যাই হোক। তো পোলাওটাও হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন পোলাও রান্না করছি, আরও কিছু রান্না করেছি সেটা শেয়ার করছি। আর রান্না করেছি মানে আগের দিন গতকালকে রান্না করে রেখেছি গরুর মাংস, আর একটা হলো মাংস, এটা মনে বেড়া না কি মাংস জানি, আমার হাজবেন্ড এনেছে, তো এটা কষিয়েছি। আর গরুর মাংসর পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোলকারি রান্না করেছি। এটা হলো আমার ছোটো মেয়ে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।